আসসালামু আলাইকুম দর্শক, আফসা নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। টুকু সহ বিএনপি সাত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিল জামায়াত, বিষয়টি শেষ দেখে ছাড়বে নেতারা। আজকের আয়োজনে আরো যা থাকছে, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে সুষ্ঠু হওয়া সম্ভব নয়, চরমনায় পীর। সবশেষ থাকছে ছাত্রলীগ নেতার পা কেটে নেওয়ার হুমকি সাবেক এমপির। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ ছোঁয়ার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল মোহাম্মদ টুকু হাজারীবাগের এক জনসভা জামায়াতের সাথে আওয়ামী লীগের পরকীয়া চলছে বলে অভিযোগ করেছেন। এরপর জামায়াতের সাথে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। জামায়াতের আমির এই বক্তব্যকে অশালীন এবং শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেন। অবশ্য আওয়ামী লীগ এই বিতর্কে অংশগ্রহণ করেনি এবং এ নিয়ে কোনো মন্তব্য করেনি। আওয়ামী লীগ মন্তব্য না করলেও এটি নিয়ে বিএনপির মধ্যে গৃহদাহ শুরু হয়ে গেছে। জামায়াতে ইসলাম শুধু আনুষ্ঠানিক বিবৃতিতে ক্ষান্ত হয়নি, এই বিষয়ে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক জিয়ার কাছেও নালিশ করেছে। তারিক জিয়া বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ইতোমধ্যে ইকবাল মোহাম্মদ টুকুকে এ ধরনের কথাবার্তা বলার ক্ষেত্রে সংযত থাকার নির্দেশ দিয়েছেন, কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। বরং জামায়াত এখন আলটিমেটাম দিয়েছে টুকুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শুধু টুকু না, জামায়াত এরকম অন্তত সাতজন নেতার নাম বলেছে যারা ইসলামী মূল্যবোধ এবং চেতনা বিরোধী। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে জামায়াত হাটে হাড়ি ভাঙ্গা হবে বলে বিএনপি নেতাদেরকে জানিয়ে দিচ্ছেন। গতকাল জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ টেলি আলাপ হয়েছে। সেই টেলি আলাপে জামায়াতে সতর্ক করে দিয়েছে, জামায়াতের বিরুদ্ধে যদি বিএনপি নেতারা কথা বলে তাহলে তারা অনেক কিছুই করতে পারে। তবে কি করতে পারে সে সম্পর্কে জামায়াত নেতা বিএনপি মহাসচিবকে কিছু বলেননি। বিএনপি মহাসচিব অনেকটাই তারেক জিয়ার মতোই আচরণ করেছে, ওই ঘটনাকে অনভিপ্রেত বলেছেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না বলে জানিয়ে দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে জামায়াতের হাতে বিএনপির এমন কিছু তথ্য আছে যে তথ্যগুলো যদি জামায়াত শেষ পর্যন্ত প্রকাশ করে তাহলে বিএনপির জন্য তা বিব্রতকর হবে। যেমন জামায়াতের একটি সূত্র দাবি করছে, যখন যুদ্ধাপরাধীর বিচার শুরু হয় তখন যুদ্ধাপরাধের বিচার বিরোধী আন্দোলনের জন্য বিএনপি নেতা তারেক জিয়া জামায়াতের কাছ থেকে 100 কোটি টাকা গ্রহণ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি জামায়াতের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়নি। শুধুমাত্র সিলেটের একটি জনসভায় বেগম খালেদা জিয়া, মতিউর রহমান নিজামি, আলী আহসান মুজাহিদ এবং গোলাম আজমের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছিলেন। কিন্তু ওই সময় তারেক জিয়ার সাথে জামায়াতের এক ধরনের সমঝোতা হয়েছিল যে জামায়াতের আন্দোলনের সঙ্গে সক্রিয় হবে বিএনপি, চার দলীয় জোট থেকে যুদ্ধবিরোধী আন্দোলন হবে। কিন্তু টাকা নিয়েও তারেক জিয়া সেই আন্দোলনে অংশগ্রহণ করেননি। জামায়াতের পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়েছে যে 2018 সালের নির্বাচনে 20টি আসন দেওয়ার বিনিময়ে তারেক জিয়া জামায়াতের কাছ থেকে আরো 75 কোটি টাকা গ্রহণ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ওই নির্বাচনে জামায়াত প্রার্থী হলেও বিএনপির কেন্দ্রীয় নেতারা জামায়াতের পক্ষে কোনো প্রচারণায় অংশগ্রহণ করেননি। এখন যখন ইকবাল মোহাম্মদ টুকু আওয়ামী লীগের সঙ্গে পরক্রিয়ার কথা বলেছেন, তখন এই বিষয়গুলো প্রকাশ্য করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। জামায়াতের নেতারা বলছেন আওয়ামী লীগ তাদের শীর্ষ সমস্ত নেতাকে বিচারের নামে হত্যা করেছে। কাজেই আর যাই হোক, জামায়াত কোনোদিন আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবে না। জামায়াতের নেতারা এটাও বলছেন, প্রয়োজনে জামাত বিলুপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাও আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করার প্রশ্নই ওঠে না। সেরকম একটি প্রেক্ষাপটে জামায়াত সম্বন্ধে এই ধরনের একটি অবিবেচক সুলভ বক্তব্য দেওয়ার কারণে জামায়াত বিষয়টি শেষ দেখে ছাড়বে বলে হুঁশিয়ারি করেছেন। এখন যদি ইকবাল মোহাম্মদ টুকু আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা না করেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি জামায়াতের দৌরত্বে নতুন মাত্রা দেখা যাবে বলেও অনেকে মনে করছেন। চলে যাচ্ছি পরে সংবাদে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে সুষ্ঠু হওয়া সম্ভব নয়, এটা বারবার প্রমাণিত। ইভিএম নিয়েও বিতর্ক সর্বজনীন, কিন্তু তারপরও এই সরকারের অধীনে ইভিএম এর নির্বাচন আয়োজনের পায়তারা জনমনে আশঙ্কা তৈরি করেছে, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে। পুরো বিষয়টা সরকারের অনিঃশেষ ক্ষমতা লোভের প্রতিক্রিয়া। একটি দলের লোভ দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তা সহ্য করা যায় না। শনিবার বিকেলে রাজধানীর পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ পরিষদ প্রেসিডিয়াম উপদেষ্টা পরিষদের সঙ্গে কেন্দ্রীয় আমেলার এই সভা হয়। চরমোনাই পীর বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশে আরও সহিংস হয়ে ওঠার সময় আশঙ্কা দৃশ্যমান হচ্ছে। আন্দোলন দমনে সরকারের সহিংস হয়ে ওঠার প্রতিক্রিয়া বিরোধী শক্তি প্রতিরোধ গড়ে তোলার দৃশ্য জাতিকে আতঙ্কিত করে তুলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে এই পরিস্থিতির জন্য দায়ী হল আসন্ন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এবং ভোটের অধিকার রক্ষায় আশঙ্কা তৈরি হওয়া। সহিংস রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে নিরপেক্ষ প্রশাসনের অধীনে অবাধ নির্বাচনের বিকল্প নেই। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, রাজনীতিকে শান্ত করতে, দেশকে স্বাভাবিক ও গতিশীল করতে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের রূপরেখা জাতির সামনে পেশ করে সেই মতো পদক্ষেপ নিতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে পরিণতি কি হয় তার দৃষ্টান্ত 1971 সালে এই জাতি দেখিয়েছে। অতএব জনতা ধৈর্য পরীক্ষা করবেন না। চলে যাচ্ছি পরে সংবাদে।
কলাপাড়ায় এক ছাত্রলীগ নেতা জিপাও পা কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদারের বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি অডিও রেকর্ড ভাইরাল হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করেছেন হুমকির শিকার ছাত্রলীগ নেতা হাসিবুল হোসেন। ডায়েরিতে সাবেক সংসদ সদস্য মাহবুব সহ মোট দুজনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি। কলাপাড়ার একটি সুলিস গেট থেকে আটকে মাছ ধরা পানি জেরে ভাগাভাগি নিয়ে অভ্যন্তরীণ বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিষয়টিকে অবশ্য অন্যভাবে ব্যাখ্যা দিয়েছেন মাহবুবুর রহমান তালুকদার। অভিযোগকারী হাসিবুল হাসানকে ভাইয়ের ছেলে দাবি করে তিনি বলেন, আজেবাজে লোকের সঙ্গে মিশে সে নষ্ট হয়ে যাচ্ছে, চাঁদাবাজি সহ নানা অভিযোগ উঠতে শুরু করেছে তার বিরুদ্ধে, এর জন্য তাকে শাসন করেছে, বিষয়টি একান্তই পারিবারিক, একটি মহল এই বিষয়টিকে ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। 29শে সেপ্টেম্বর বৃহস্পতিবার ভাইরাল হয় মোবাইল ফোনে হাসিবুল হাসানকে হুমকি দেওয়ার অডিও রেকর্ড। ওই দিনে বিষয়টি সম্পর্কে কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি করেন হাসিবুল। যুগান্তরকে তিনি বলেন, বৃহস্পতিবার 28শে সেপ্টেম্বর রাত 9টার দিকে একটি নম্বর থেকে তার মোবাইলে ফোন আসে। রিসিভ করলে অপর প্রান্তে থাকা লেমুপাড়া বালিয়াতলি বাসিন্দা কামাল তালুকদার বলেন, সাবেক এমপি মহোদয় কথা বলবেন। এরপর মাহবুব তালুকদার ফোনে আমায় অকথ্য ভাষায় গালাগাল করেন। লেমুপাড়া সুয়েজ গেটের মাছের ব্যবসা নিয়ে কথা বলার এক পর্যায়ে আমার জিহ্বা এবং পা কেটে দেওয়ার হুমকি দেন তিনি। আমি এতটাই হতবাক হয়ে যাই যে তার কথার কোনো উত্তর দিতে পারিনি। ফোনে কেবল আমাকেই নয়, পটুয়াখালীর 4 আসনের বর্তমান এমপি মোহাম্মদ মহিবুর রহমানকেও গালাগাল করেন তিনি। এমপি সাহেব কতদিন আমায় শেল্টার দেন তা দেখে নেবেন বলে হুমকি দেন ফোনে। এক প্রশ্নের জবাবে হাসিবুল বলেন, আমি বহুদিন ধরেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আসন্ন সম্মেলনে আমি কলাপাড়া উপজেলার বালিয়াতলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী, বর্তমান এমপি মহিবুর রহমানের অনুসারী হিসেবে কাজ করছি। মূলত এ কারণেই তিনি মাহবুব তালুকদার আমার অপর ক্ষিপ্ত দলে টানতে না পেরে এভাবে হুমকি দিলেন। চলে যাচ্ছে পরের সংবাদে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপি সংলাপের দ্বিতীয় দফা শুরু হচ্ছে আজ থেকে। সরকারের বিরুদ্ধে যারা যুগপথ আন্দোলন করতে ইচ্ছুক সেসব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির এই সংলাপ। দ্বিতীয় দফায় আন্দোলনের চূড়ান্ত রূপরেখা ঠিক করতে এই সংলাপ করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র। জানা গেছে, এই সংলাপের চূড়ান্ত রূপরেখা ঠিক করে লিয়াজো কমিটি গঠন করা হতে পারে। প্রথম দফায় যেসব দলের সঙ্গে সংলাপ করা হয়েছিল সেসব দলের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ হবে। তবে প্রথম দফা সংলাপে প্রকাশ্যে কোনো বৈঠক হয়নি বিশদলীয় জোটের সবচেয়ে বড় শরিক জামায়াত ইসলামের সঙ্গে। এবার প্রকাশ্যেও তাদের সঙ্গে সংলাপ হবে না বলে জানা গেছে। বিশদলীয় জোটের সমন্বয়ক বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংলাপের বিষয়ে জানান, জামায়াতের সঙ্গেও বৈঠক হয়েছে, কিন্তু কবে কোথায় হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি। সংলাপের বিষয়ে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সৈয়দ ইব্রাহিম বীর জানান, রোববার বেলা 11টায় তার নেতৃত্বাধীন বাংলাদেশ কল্যাণ পার্টির একটি প্রতিনিধি দল গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে যাবেন। সেখানে ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাহবুবুর রহিম শামীম, উত্তরের সেক্রেটারি জামাল হোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আবু হানিফ, উত্তরের সেক্রেটারি আবু ইউসুফ উপস্থিত থাকবেন বলেও জানা গেছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।